নমস্কার, আমি আব্দুল মানিক, কালচিনি মাইনরিটি ব্লক সভাপতি, তৃণমূল কংগ্রেস। আমার প্রিয় রুয়াশবাসী এবং ভারতবাসী, আমার ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। এভেন আজকের দিনে আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করি। আজকের দিনটি হলো 1 জানুয়ারি। এটা প্রত্যেকেই জানি আমরা যে 1 জানুয়ারি 2023 যে এই দিনটি আমরা খুব আনন্দিত এবং খুব ভালোভাবে আজকের দিনে এটা সেলিব্রেট করি, এবং অনেকেই আমরা নানান জায়গায় নানানভাবে বড়দের ছোটদের মিলিয়ে মিশে আমরা করি। এটাই বলতে চাই যে আমাদের গেলতে যে কোভিডের জন্য আমরা এই দিনটি ভালোভাবে আমরা উপার্জন করতে পারিনি এবং সেলিব্রেট করতে পারিনি। আমার পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে যে এই দিনটি, যে আজকে 1 জানুয়ারি, আনেওয়ালা দিন এই বছরের সকলের শুভ হোক, ভালো হোক, যে যত মনোকামনা পূর্ণ হোক, পূরণ হোক, আর সকলের মনে সকলেই খুশির মনে এই 2023টিকে আমরা ভালোভাবে যদি কাটতে পারি, এটাই আমার প্রার্থনা। এবং সাথে আজকে পার্টি ফাউন্ডেশন ডে 1 তারিখ। আমরা পার্টি ফাউন্ডেশন ডে তৃণমূল কংগ্রেসের যে 1 জানুয়ারি পার্টি ফাউন্ডেশন ডে, এবং সকল পরিবারকে আমরা আজকের দিনে এই দিনটাতে আজকেই আমরা শপথ নিই, আনেওয়ালা দিনে সকলে মিলে একসাথে আমরা সুন্দরভাবে একটা পরিবারে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব, এবং সকলকে আমাদের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে 2023 1 জানুয়ারি সকলকে আমার হ্যাপি নিউ ইয়ার।